সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। রাজধানীর গুলিস্তানের ব্যস্ততম এলাকায় স্বগৌরবে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানিকটা জরাজীর্ণ অবস্থায় ছিল আন্তর্জাতিক অঙ্গনে অনেক ইতিহাসের সাক্ষী বহন করে আসা স্টেডিয়ামটি। এবার সেই স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হচ্ছে। নতুন নকশায় ইউরোপীয় ধাঁচের ছোঁয়া পেতে যাচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই স্টেডিয়াম। তবে কী কী ধরনের সংস্কার হবে, কত টাকা খরচ হবে, সেই তথ্যটি নিয়ে সাজিয়েছি পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, বিশ্বের বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডি ডকুটিউবে ভিজিট করতেই পারেন। তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। 66 বছরের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামে। বিশ্বখ্যাত লিওনেল মেসি, জিনেদিন জিদানের মতো তারকারাও মাতিয়ে গেছেন এই মাঠ। পাশাপাশি জাতীয় দিবস আর রাষ্ট্রীয় আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় পা দিলেই যে কেউ ধন্দে পড়ে যেতে পারেন। এটি দেশের খেলাধুলার পীঠস্থান নাকি বিরাট বড় এক বাণিজ্য কেন্দ্র। চারদিকে বেচা বিক্রির হাঁক ডাক, পশ্চা সাজিয়ে বসেছেন দোকানিরা। স্টেডিয়ামের বারান্দা জুড়ে ইলেকট্রনিক সহ বিভিন্ন পণ্যের দোকান, বারান্দার মেঝেও খালি নেই, পণ্য নিয়ে হাঁক দিচ্ছেন ভাসমান হকাররা। পান সিগারেটের দোকান তো আছেই। অথচ এই স্টেডিয়ামে দেশের খেলাধুলার সবচেয়ে বড় জায়গা। স্টেডিয়ামটির বড় জায়গা আছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসেও, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই ইতিহাসের কিছুই খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়ার উপায়ও নেই, কারণ ইতিহাসের নিদর্শনগুলো সংরক্ষণ করা হয়নি। অপরিকল্পিত স্থাপনা তৈরি করে ইতিহাসের এই মঞ্চকে বানানো হয়েছে বাণিজ্য কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামের সংস্কার না হওয়ার কারণে স্টেডিয়াম খেলার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠের অভ্যন্তরে কোনো ঘাস নেই, খানাখন্দে পরিণত হয়েছে পুরো মাঠ। বৃষ্টির সময় মাঠের বিভিন্ন স্থানে পানি জমে থাকে, ফলে এক ঝলক দেখলে বোঝার জো নেই যে এটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ভেঙে গেছে স্টেডিয়ামের গ্যালারি শেড, নেই বসার চেয়ার, যা আছে তাও ভেঙে চৌচির। খেলোয়াড়দের ড্রেসিং রুমের আলাদা বৈশিষ্ট্য বলতে কিছুই নেই। দরজা জানালাও ভাঙা, ফ্লাড লাইট পুরোটা কাজ করে না, সিসিটিভি কয়টা সচল আর কয়টা অচল সে তথ্য নেই কারো কাছে, বৈদ্যুতিক জেনারেটরেও রয়েছে ত্রুটি, এলইডি স্ক্রিন কাজ করে না। আধুনিকায়ন করা প্রয়োজন ভিআইপি ও প্রেসিডেন্ট বক্সের। রাজধানী ঢাকার গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও 2021 সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা ছিল, কিন্তু মহামারী করোনার কারণে কাজ শুরু করতে বছর খানেক সময় লেগেছে। অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, আর এতে মোট ব্যয় ধরা হয়েছে 98 কোটি 36 লাখ টাকা, যার পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। আর প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়ামের মূল অবকাঠামো ঠিক রেখেই সাজানো হয়েছে নতুন ডিজাইন, যার খসড়া নকশাও চূড়ান্ত। এলইডি ফ্লাড লাইট, টার্ফ, মাঠ উন্নয়ন, এগুলো ভিন্ন ভিন্ন প্যাকেজে হবে। এরই মধ্যে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয়ে গেছে। সরজমিনে ঘুরে দেখা গেছে 1954-55 সালে স্থাপিত স্টেডিয়ামটির মাঠের ঘাস তুলে ফেলা হয়েছে। অ্যাথলেটদের জন্য ঘাসের চারপাশ দিয়ে বসানো ছিল টার্ফ, সেটিও সংস্কারের কারণে তুলে ফেলা হয়েছে। ফলে গোটা স্টেডিয়ামে যেন সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। আন্তর্জাতিক মাঠ, অথচ পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা না থাকার কারণে এই মাঠে একটুখানি বৃষ্টি হলেই পানি জমে যেত, যেন আসমানিদের ভেন্না পাতার ঘর। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশে সুনাম তো নাই, বরং দুর্নামই হতো।
এবার সেই বদনাম ঘোচানোর পালা। আর তাই তো মাঠের ভেতরের খানিকটা মাটি তুলে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামকে নতুন রূপ দিতে এরই মধ্যে 5 ধাপের কাজ শুরু হয়েছে। আর এখানে বালু ইটে সুরকি ফেলা হচ্ছে, তার উপর বসানো হবে দৌড়বিদদের জন্য টার্ফ। সম্পূর্ণ আন্তর্জাতিক মানের টার্ফ বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, আর এটি বসানোর কাজ আগামী মার্চের মধ্যে শেষ হলে সব বদনাম ঘুচে মাঠটি আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে পরিচিত পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জের সাথে ফুটবল যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে, আর সেই ফুটবলের জন্য প্রধান মাঠ এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার সেই সবুজ ঘাসেও বড় ধরনের সংস্কার হচ্ছে। মাঠের মাঝ বরাবর চলছে বিশাল কর্মযজ্ঞ। এর মধ্যে মাঠে সবুজ গাছ তুলে ফেলা হয়েছে বৃষ্টিতে, যাতে খেলতে কোনো সমস্যা না হয়। সে কারণে ফুটবল মাঠের পানি নিষ্কাশন খুবই জরুরি, আর সেই মাঠের পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এর মধ্যে ড্রেন নির্মাণের জন্য মাটি খুঁড়ে ফেলা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের পরই স্টেডিয়ামের মাঝখানটাতে বসানো হবে ফুটবলের জন্য সবুজ ঘাস। মাঠের সবুজ গালিচার ওপর দিয়ে দেশি বিদেশি ফুটবলাররা বল দখলের চেষ্টা চালিয়ে যাবেন, আর এই বঙ্গবন্ধু স্টেডিয়ামটি আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম পৌঁছে দেবে। আগামী মার্চ এপ্রিলের মধ্যে চোখ ধাঁধানো ইউরোপীয় ধাঁচের স্টেডিয়াম উপহার দিতে চাইছে সরকার, আর সেজন্য স্টেডিয়াম সংস্কারের নতুন নকশা তৈরি করা হয়েছে। আমূল পরিবর্তন না করে আধুনিক সব সুযোগ সুবিধা যোগ করা হয়েছে নতুন নকশায়। এবার স্টেডিয়ামের গ্যালারি জুড়েই দেওয়া হবে ছাউনি, ফলে দর্শকরা ছাউনি ঘেরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। তবে ছাউনি বসাতে একটু সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে চলতি বছর জুন থেকে জুলাই মাসেই এই কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষের আশা। এবার আসা যাক মাঠের দর্শকরা যেখানে বসে খেলা উপভোগ করবেন সেই গ্যালারির কথায়। গ্যালারির চেয়ার ভেঙে যাওয়া আর রং চটে যাওয়া, চেয়ারগুলো এবার বদলাতে যাচ্ছে দর্শকরা, যাতে করে আরামে খেলা উপভোগ করে মনের খোরাক যোগাতে পারেন। সেজন্য আধুনিক মানের চেয়ার বসানো হচ্ছে, সেই সাথে চেয়ারের রংগুলো বেশ মনোরম করতে চাইছে। এবার সেসব কাজও শুরু হবে খুব শিগগিরই। তবে এসব কাজে হাত দেওয়ার আগে মাঠের কাজ শেষ করতে চাইছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক স্টেডিয়ামটিতে যে ভিআইপি গ্যালারি রয়েছে তার অবস্থা খুব একটা ভালো না, আর প্রেসিডেন্ট বক্সের অবস্থাও বেহাল। আর তাই শুরুতেই প্রেসিডেন্ট বক্স ও ভিআইপি জোনে শুরু হবে স্টেডিয়ামের গ্যালারি সংস্কারের কাজ, যেখানে ভিআইপি প্রবেশ পথে হল অফ ফ্রেমের ফলক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। নতুন করে স্থাপন করা হবে মিডিয়া সেন্টার, টিকিট কাউন্টার ও ডোপ টেস্ট রুম, চিকিৎসা কক্ষ, টয়লেট উন্নয়নেরও কথা রয়েছে। প্রকল্পের আওতায় চিকিৎসা সরঞ্জাম, জিম সরঞ্জাম, সাবস্টেশনের সরঞ্জাম, এসি, সৌর প্যানেল সরবরাহ ও পরামর্শ সেবা সহ অনেক কিছুই আধুনিক করা হবে। এলইডি ফ্ল্যাট লাইট, টার্ফ, মাঠ উন্নয়ন, শেড, জায়ান্ট স্ক্রিন সহ আমদানি নির্ভর স্থাপনার কাজ হবে দ্বিতীয় পর্বে। এগুলো ভিন্ন ভিন্ন প্যাকেজে শেষ হবে, সেভাবেই এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এরই মধ্যে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মাঠে একবার হেঁটে দেখুন, সেখানকার মাটির ইতিহাস জানলে শিহরিত হয়ে উঠতে হয়। পল্টন প্রান্তের দিকে তাকিয়ে দেখুন, কল্পনার মানসপটে হয়তো অনেক কিছুই ভেসে উঠবে। ওই যে পশ্চিম গ্যালারি বরাবর যুদ্ধ ফেরত সেনা দলের তাঁবু, রোদে পোড়া বৃষ্টিতে ভেজা চেহারায় সেনারা বিশ্রাম নিচ্ছেন অনাগত এক ভবিষ্যতের অপেক্ষায়। প্যাভিলিয়ন প্রান্তে বানানো মঞ্চে দাঁড়িয়ে জাতির পিতা বজ্রগন্ধে শোনাচ্ছেন একটি জাতির আনন্দ বেদনার কাব্য। পাশে দাঁড়িয়ে তারই এক সহযোগী মুষ্টিবদ্ধ স্লোগান দিচ্ছেন, জয় বাংলা। মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের সেই দৃশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকলে যে কোনো ইতিহাস প্রেমীর মানসপটে ভেসে উঠবেই। কিন্তু এসব ইতিহাস কি বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে? নানা উদ্যোগ, নানা স্মারকে ইতিহাসে সেই আবেগ ছড়িয়ে দিতে হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় কেন্দ্র, বাংলাদেশের খেলাধুলাই কেবল নয়, দেশের ইতিহাসেও বড় একটা জায়গা জুড়ে আছে এই স্টেডিয়াম।
কত ঘটনা, কত স্মরণীয় খেলার সাক্ষী এই মাঠ, কত বড় বড় তারকার পদধূলি পড়েছে এই মাঠে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঐতিহাসিক মূল্যে সমাদর করতে মাঠে সব ঐতিহাসিক খেলা আর কীর্তির সাক্ষী হিসেবে এখানে একটা জাদুঘর প্রতিষ্ঠা করা যেতেই পারে। দেশের কিংবদন্তি তারকাদের নামে এই স্টেডিয়ামের এক একটি গ্যালারি বা গেটের নামকরণ করা সময়ের দাবি, এমন মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ক্রীড়াবিদরা জাতীয় স্টেডিয়ামের সেই জাদুঘরের জায়গা পেতেই পারেন। শুধু দেশের খেলাধুলার নয়, আন্তর্জাতিক মহলে লাল সবুজের ভাবমূর্তি বহন করে এই স্টেডিয়াম। সংস্কারের পর হয়তো পুরো স্টেডিয়ামই পাবে নতুন রূপ, কিন্তু বছরের পর বছর বাণিজ্যিক এলাকায় পরিণত হওয়া স্টেডিয়াম পাড়া কি বদলাবে? যেখানে দোকানপাট ব্যবসা নয়, থাকবে শুধু ক্রীড়াবিদদের পদচারণা। এক সময় স্টেডিয়াম পাড়া আবারও সগৌরবে ফিরে পাক সেই ঐতিহ্য। এগিয়ে যাক দেশের খেলাধুলা, বিশ্ব দরবারে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ুক। দর্শক, আজকে পর্যন্তই বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।